দু হাজার পঁচিশ এইচএস পরীক্ষার ইংরেজির যে ব্রড কোয়েশ্চেন যেটা নিয়ে তোমাদের সবার সমস্যা আজকে তারই একটা সাজেশান দিতে যাচ্ছি মন দিয়ে ভিডিওটা শুনবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে চলে যাবে দি বুঝবে না কথাগুলো দিয়ে এসে সে আজে বাজে কমেন্ট করবে সেটা না করে মন দিয়ে আমার কথাগুলো শোনো আমি খুবই কম সংখ্যক মানে যেগুলো তোমাদের না করলে নয় যেগুলো করলে আশা করি তার মধ্যেই পাবে এরকম খুব সিলেক্টেড কোশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি এগুলো ভালো করে তোমরা রেডি করো যদি কিছু এর সঙ্গে অ্যাড করতে হয় সেটা আমি পরবর্তী সময়ে অবশ্যই আমি তোমাদেরকে ইনফর্ম করব তবে এইগুলোই তোমরা ভালো করে করো আশা করি এর মধ্যেই তোমরা কিন্তু পাবে এবং খুব অল্প সংখ্যক যাতে তোমরা তৈরি করতে পারো এখন থেকে এইগুলো একেবারে সুন্দর করে রেডি করে রাখবে দেখো প্রথম যেটা আমরা করি প্রথম আইজাভির দিয়ে আমাদের পোস্ট শুরু আমরা আইজেবির থেকে কোয়েশ্চেন করলাম আমি তোমাদেরকে বলছি প্রথম তোমরা যে কোয়েশ্চেনটা তোমরা মানে মাথায় রাখবে প্রোজের ক্ষেত্রে সেটা হচ্ছে থ্রি কোয়েশ্চেন থেকে খুবই সহজ কোশ্চেন পড়বে থ্রি কোয়েশ্চেন থেকে এবং অল্প সংখ্যক দুটো মাত্র এখান থেকে কোয়েশ্চেন তোমাদেরকে আমি করতে দেবো আশা করি এর মধ্যেই তোমরা পাবে মন দিয়ে তবে আমার কথাগুলো শুনবে কিভাবে পড়তে পারে দেখো থ্রি কোশ্চেন থেকে আমি দুটো কোশ্চেন দিয়েছি প্রথম কোয়েশ্চেনটা কি হোয়াট ওয়ার দি থ্রি কোশ্চেন অফ দি জার এটা একেবারে এবছরের মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা তোমরা একেবারে মাথায় রাখো এটাই একরকম পড়বে এটা ধরে রাখতে পারো ভেরি 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 ইম্পর্টেন্ট এইটা একবারে হোয়াট ওয়ার দি থ্রি কোয়েশ্চেন কী ছিল তিনটা প্রশ্ন জারের হলো এবারে এর সঙ্গে কিছু কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন মানে তোমাদের ব্রড কোয়েশ্চনে কি করে প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম কিছু কোয়েশ্চেন ঢোকানো থাকে কি ঢোকা ঢোকাতে পারে হোয়াই ডিড হি নিড দি কারেক্ট অ্যান্সার তার কেন এই এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দরকার ছিল এই প্রশ্নগুলো। হোয়াট ডিড ই ডু হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দি অ্যান্সার অফ দি লার্নম্যান যখন সে লার্নম্যানের অ্যান্সারগুলো স্যাটিসফাইড হলো না তখন তার সে কী ঠিক করলো কী করবে বলে ঠিক করবো করলো হোয়ার ডিড দি পারসন লিভ হুম হি ডিসাইড টু কনসাল্ট কোথায় সেই ব্যক্তিটা বাস করে যার সঙ্গে তিনি যোগাযোগ করবেন বলে বা যার সঙ্গে তিনি মানে সাক্ষাৎ করবেন বলে ঠিক করেছিলেন কোথায় তিনি বাস করেন হোয়াই ওয়াজ হি ফেমাস কেন সে বিখ্যাত সেই ব্যক্তিটা কেন বিখ্যাত যার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে ভেবেছিলেন হোয়াট ওয়ার দি হোয়াট ওয়্যার হিজ অ্যান্সার এই যে কোয়েশনটা এই যে কোয়েশ্চেন মেইন প্রশ্ন হোয়াট অয়ার দি থ্রি কোয়েশন আর হোয়াট ওয়ার দি থ্রি অ্যান্সার তিনটে তার অ্যান্সারগুলো কী ছিল অর্থাৎ হারমিটের অ্যান্সারগুলো কী ছিল সেইটা এই দুটো কিন্তু বড়ো প্রশ্ন এর মধ্যে কিন্তু শর্ট প্রশ্ন ঢুকিয়ে দিবে ব্রড কোয়েশ্চনের মধ্যে এইগুলো আবার কীভাবে পড়তে পারে হয়তো বললো যে তার হচ্ছে যারের ফার্স্ট কোয়েশেনটা কী ছিল লান ম্যানদের অ্যান্সার কী ছিল আর হচ্ছে হারমিটের অ্যান্সার কী ছিল এরকম প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা একটু তৈরি করে রাখবে দেখে রেখে দেবে এর মধ্যেই আশা করি তোমরা পাবে এটা ভালো করে বুঝবে কথাটা আমি কি বললাম যে তিনটে কোশ্চেন যেরকম করছি এবং তিনটে অ্যান্সার তার যে করছে অ্যান্সার কী যে প্রেজেন্ট টাইমটা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম আর যার সঙ্গে আমরা এখন প্রেজেন্ট টাইমে আছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যান আর তার ভালোটা করা এটা হচ্ছে মা থার্ড কোয়েশ্চেনের মানে তৃতীয় কোশ্চেনের যে অ্যান্সারটা এই তিনটে তোমরা ভালো করে কিন্তু একেবারে তৈরি করে রাখবে যে তিনটা অ্যান্সার প্রশ্ন আর তিনটা অ্যান্সার এছাড়াও আমি কী বললাম মাঝখানে আর প্রতিটার ক্ষেত্রে এরকম করবে প্রথম অ্যান্সারটা লানম্যানদের অ্যান্সারটা আর যা হচ্ছে হারমিটের অ্যান্সারটা ফার্স্ট কোয়েশ্চেনটা সরি মানে যারের ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারে লানম্যানরা কী করেছিল আর যার কি অ্যান্সার দিয়েছিল আবার সেকেন্ড কোয়েশ্চেন কী ছিল ল্যান্ডম্যানরা কী অ্যান্সার করেছিল আর যার কি অ্যান্সার করেছিলো এইগুলো একটু তোমরা কিন্তু দেখে রাখবে এবারে সেকেন্ড যে কোয়েশ্চেনটা আর আমরা এর মধ্যে থেকে করব। সেটাও আমরা দেখে রাখবো কি করব না হোয়াই ডিড দি বেয়ার্ড ম্যান বিকাম দি এনিমি অফ দি জার কেন যে দাড়িওয়ালা মানুষটি কেন যারের এনিমি হয়েছিল শত্রু হয়ে উঠেছিল হোয়াট ডিড দি ম্যান সয়ার অ্যান্ড রিজলভ টু ডু এবং কি হচ্ছে প্রতিজ্ঞা করেছিল এবং কি সে সিদ্ধান্ত নিয়েছিল কি করবে বলে হোয়াই ডিড হি আক্স ফর গিভনেস কেন সে ক্ষমা চেয়েছিলো অ্যান্ড হোয়া ডিড হি সে কী প্রতিজ্ঞা করেছিল মোটামুটি এই দুটো কোশ্চেন তোমরা যদি করো যে ছ নম্বরের তোমাদের ব্রড কোয়েশ্চেন মানে দুটো ব্রড কোয়েশ্চেন প্রোসেকশান থেকে প্রোসেকশান থেকে যে দুটো কোয়েশ্চেন তোমাদেরকে করতে হয় এইখান থেকে তোমরা আশা করি একটা কোশ্চেন পেয়েই যাবে ভালো করে শোনো এই জন্য প্রথমে আমরা অবশ্যই থ্রি কোয়েশ্চেনটার উপরে জোর দিবে একটু তোমরা সবাই এবারে আমরা প্রথম যে চ্যাপ্টারটা পড়ছি আমরা দি আইজ হ্যাবিট সেখান থেকে আমরা কীগুলো করব দেখে নাও ভালো করে দেখবে কীগুলো করব প্রথম হচ্ছে অবশ্যই টাইটেলটা করব। টাইটেল ভালো করে করবো এখান থেকে আইজ্যাবিট থেকে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল এই লাইনটা তুলে দু হাজার আঠেরো সালে একটা কোয়েশ্চেন এসেছিল সেই কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে তোমরা অবশ্যই দেখবে দু হাজার আঠেরো সালের কোয়েশ্চেনটা দেখে নেবে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট এবারে সি হ্যাড বিউটিফুল আইস বাট দেয়ার নো ইউজ অব হার ইউজ টু হার সেগুলো তার কোনো প্রয়োজনেই লাগেনি সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড সে ছিল সম্পূর্ণ অন্ধ এই যে দুটো লাইন দুটো লাইন তুলে এক্সপ্লেন করতে বলে ব্যাখ্যা করতে বলে এটার অ্যান্সার প্রায় এক এটার অ্যান্সার প্রায়ই এক এই দুটো লাইন তুলে যদি এক্সপ্লেন করতে বলে দুটোর কিন্তু অ্যান্সার একই এবারে দেখো দি ম্যান হু হ্যাড এন্টার হিজ কম্পার্টমেন্ট ব্রো ইন টু মাই রেভরি আমার দিবা স্বপ্নকে ভেঙে দিয়েছিল যে মানুষটা কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল হোয়েন ডিড দি ম্যান এন্টার দি কম্পার্টমেন্ট কখন প্রবেশ করেছিল হোয়াট ওয়াজ রেভরি অ্যান্ড হাউ কী ছিল দিবা স্বপ্ন অ্যান্ড হাউ ওয়াজ হিজ রেভরি ব্রোকেন কীভাবে তার এই দিবা স্বপ্ন ভেঙে গিয়েছিল অ্যান্ড হু ব্রুকে ব্রোক ইড কে এটা ভেঙেছিল আর দু হাজার ষোলো সালে এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। সেটাও একটু তোমরা প্রশ্নটা অবশ্যই দেখে রাখবে অর্থাৎ এখানে পাঁচটা প্রশ্ন আমি দিলাম অর্থাৎ যদি বেশি তো রিক্স নেওয়া যাবে না বেশি রিক্স নেওয়া মানে খারাপ যদি মোটামুটি এই পাঁচটা এই দুটো সাতটা প্রশ্ন উপর জোর দাও আশা করি এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে তবে আমাদেরকে যুদ্ধক্ষেত্রে যাওয়া মানে একটু সিকিউরিটি নিয়ে যাওয়া একটু বেশি গোলা বারুদ নিয়ে যাওয়া যেন চট করে না মারা পড়ে যায় যুদ্ধের ক্ষেত্রে এই জন্য কি করতে হবে আমরা সিকিউরিটি বাবদ আর যে দুটো প্রোজ আছে সেখান থেকে অল্প সংখ্যক আরও আমরা দু চারটা করে প্রশ্ন সেখান থেকে করে যাব অর্থাৎ বেশি কিন্তু আমি প্রশ্ন দেইনি দেখবে এখানে আমি পাঁচটা দিলাম এখানে দুটো সাতটা দিলাম মাত্র এই দুটো প্রোজ থেকে মাত্র সাতটা দিয়েছি এবারে চলো অন্য দুটো প্রোজ থেকে আমরা কি কি প্রশ্ন করব সেটা দেখে নাও রুট থেকে দেখো কি করবে টাইটেল অবশ্যই করবে ভালো করে হোয়াট ওয়াজ দি কিন্তু এই যে কোয়েশ্চেনটা দ্বিতীয় যেটা বলতে যাচ্ছি এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একদমই ভালো করে করে রাখতে হবে হোয়াট ওয়াজ দি ডেলি রুটিন অফ কালামস ফাদার কালামের বাবার ডেলি রুটিনটা কী ছিল হাউ ডিড কালাম এমুলেড ইচ ফাদার কীভাবে কালাম তার বাবাকে অনুকরণ করতো তার জীবনে হাউ ডাজ কালাম ডিসক্রাইব কীভাবে কালাম বর্ণনা করেছিল হিচ লোকালিটি তার এলাকাটা হোয়াট পিকচার অফ কম কমিউনাল হারমোনি কী যে সাম্প্রদায়িক সম্প্রীতির কী ছবিটা ছিল ছবিটা ডু ইউ ফাইন্ড ইন স্ট্রং রুট স্ট্রং রুটে তুমি দেখতে পাও আর দু হাজার উনিশ সালে যে কোয়েশ্চেনটা পড়েছিলো সেটা করবে এই চারটা কোয়েশ্চেন এখান থেকে অবশ্যই করতে হবে আমি বারবার বলেছি আমি এর আগে কটা কোয়েশ্চেন করিয়েছিলাম প্রথম দুটা থেকে সাতটা এখান থেকে কটা দিলাম চারটা সাত চার এগারো এইবারে থ্যাংক ইউ ম্যাম থেকে কী করতে দিচ্ছি দেখো টাইটেল করবে ক্যারেক্টার অফ মিসেস জোনস ভালো করে করবে দু হাজার ষোলো সালে একটা কোয়েশ্চেন যেটা ইম্পর্টেন্ট আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইটা যেটা শেষে দিলাম থ্যাংক ইউ ম্যাম থেকে এইটা করবে ভালো করে কীটা আছে না হাউ ডিড ট্রান্সফার্ম ট্রান্সফার্মান্সফার্ম ইন্টু গুড ওয়ান ভালোতে কীভাবে রজার ট্রান্সফার হয়েছিল হোয়াই একই কোয়েশ্চেন উত্তর একই কোয়েশনটা শুধু কি অন্যরকম দিতে পারে যে হোয়াই ডিড রজার নট রান অ্যাভে কেন দৌড়ে পালিয়ে গিয়েছিল না লেটার পরে অল দো যদিও হি হ্যাড অ্যান অপরচুনিটি টু ডু শো এরকম করার সে যদিও সুযোগ পেয়েছিলো যে পারলে দৌড়ে পালিয়ে যায় তবুও সে যায়নি আর একটা লাইন তুলে দিতে পারে অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিস ট্রাস্টেট নাও হু ডিড নট ওয়ান্ট টু বি মিস ট্রাস্টেট নাও অ্যান্ড হোয়াই কে নিজেকে আর মানে অবিশ্বাস্য অবিশ্বাসযোগ্য করে তুলতে চাইনি অ্যান্ড হোয়াই কেন তাহলে এই যে টোটাল তোমাদের যে চারটা আর এখান থেকে আমি দিলাম চারটা এই টোটাল পনেরোটা কি কিন্তু তোমাদের করাতে হবে করতেই হবে দেখো তোমরা দেখবে যেখানেই তোমরা পড়াইয়ের থেকে অনেক বেশি কিন্তু কোশ্চেন দেয় আমি কিন্তু একদমই সিলেক্টেড পনেরোটা কোশ্চেন দিলাম এগুলো ভালো করে তৈরি করে রাখো সারা বছর আশা করি এখান থেকে বেশিরভাগটাই তোমরা পাবে আমি কি বললাম যদি এর সঙ্গে কিছু যুক্ত করতে হয় সেটা আমি টেস্ট টেস্টের পরে সেটা কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই ইনফর্ম করে দেব আশা করি খুব একটা বেশি এর থেকে কি করতে হবে না যদি করতে হয় আমি ইনফর্ম করব। চলো এখান এবারে আমরা দেখি যে পোয়েম সেকশানটা থেকে কি আসে বা পোয়েট্রি সেকশানটা থেকে কি আসতে পারে চলো সেখান থেকে আরও খুব কম করতে হবে চলো দেখে নিন প্রোথ সেকশানের মতো আমি কিন্তু এটার ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলছি পোয়েট্রি সেকশানে একেবারে শেষ যে তোমাদের পোয়েট্রিটা রয়েছে দি পোয়েট্রি অফ আর্থ এইখান থেকে তোমরা কিন্তু একটা কোয়েশ্চেন খুব সহজেই পেয়ে যাবে কিভাবে সেটা আমি বলছি একটু মন দিয়ে শোনো মানে একই একটা জিনিস পড়লে পুরোটাই তোমরা মানে বারবার কোনো কোয়েশ্চেন আলাদা করে মুখস্থ করতে হবে না বা তৈরি করতে হবে না দেখো এখানে আমি মোটামুটি আমি তিনটা কোয়েশ্চেন দিয়েছি উত্তরটা কী হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আছে হোয়াট ইজ দি পোয়েট্রি হোয়াট ইজ পোয়েট্রি অফ আর্থ পোয়েট্রি অফ আর্থ কী হোয়াই ডাজ দি সে হোয়াই ডাজ হি সে হি বলতে দি পোয়েট এখানে পোয়েটের নামটাও থাকতে পারে বা হোয়াই ডাজ দি কিট সে দ্যাট পোয়েট্রি নেভার সিজ অর ডাই ডাইজ যে কখনোই মারা যাবে না বন্ধ হবে না পোয়েট্রিটা কেন তিনি বলেছেন দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আছে হোয়াট পিকচার অফ সামার প্রেজেন্টেড ইন পোয়েট্রি অফ আর্থ সামারের কি পিকচারটা এখানে রয়েছে হাউ হ্যাজ ইট বিন ক্যারিড ইন টু দি পিকচার অফ উইন্টার কীভাবে এটা উইন্টারের পিকচারে বা শীতের পিকচারে কীভাবে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে আইডেন্টিফাই দি ভয়েসেস অফ দি পোয়েট্রি অফ আর্থ পোয়েট্রি অফ আর্থের ভয়েসেসগুলো কি হাউ ডাজ কিটস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি কীভাবে কবি কিট প্রতিষ্ঠা করেছেন ইটস কন্টিনিউটি ইটস বলতে পোয়েট্রি অফ আর্থের কন্টিনিউটিটা দেখো মজার বিষয় তিনটা কোশ্চেন হলো উত্তর কিন্তু প্রায় একই একটাই উত্তর আমরা কিন্তু একটা উত্তর আমরা করলেই কিন্তু পুরোটাই আমাদের হবে সেটা হচ্ছে কি আমাদেরকে সামারিটা ভালো করে করতে হবে সামারি করলে কিন্তু পুরো উত্তরটা প্রায় একই হয়ে যাবে একটু আত্র লাইন চেঞ্জ হবে নালে কিন্তু পুরো হবে এখানে দেখো হোয়াট ইজ পোয়েট্রি অব এটা একটু শুধু লিখতে হবে ঠিক আছে আর এই যে অ্যান্সারটা বা এটার যে অ্যান্সারটা এটা দেখো সামারের পিকচার পরে উইন্টার মানে প্রথমের যে সামারির ফার্স্ট এটা সামার তারপরে উইন্টার আইডেন্টিফাই দি ভয়েসেস অফ দি পোট্রিও বার তোমরা জানো আর হাউ কিডস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি ওই দুটো পিকচারকে তুলে দিতে হবে অর্থাৎ আমরা একটা জিনিস করলে তার উত্তরগুলো কিন্তু সহজেই পুরো আমরা কিন্তু পেয়ে যাবো আলাদা করে কিছু পাওয়ার দরকার নেই এখানে এবারে দেখো দিয়ে দেওয়া আছে অ্যাসিলিবেন্দি ভ্যালি থেকে আমরা যদি কী কোয়েশ্চেন করবো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাস ভ্যালি থেকে সেটা কিন্তু এই ফিউটিলিটি অব দি অয়ার যুদ্ধের নিষ্ফলতা বা অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড অব দি পোয়েট কবির যে অ্যান্টি যুদ্ধ বিরোধী দৃষ্টিভঙ্গিটা সেটা এবং সঙ্গে কবি এই কবিতার মধ্যে দিয়ে কী মেসেজ তিনি দিতে চাইছেন এটা হবে এবং এই যে কুইজ লাইনটা আছে ইনি সাইড দেয়ার আর টু রেড হোলস এই লাইনকে বেশ করে যত প্রশ্ন আছে তোমরা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে এই লাইনকে বেশ করে যত কোয়েশ্চেন আছে ভালো করে দেখ এই দুটো কোয়েশ্চেন মেন আর এই কোয়েশ্চেনে আবার কিন্তু এই লাস্টে একটা ভাগ দিয়ে দিল যে এখানে এই লাইনের মধ্যে দিয়ে কবির কী অ্যাটিটিউডটা প্রকাশ পাচ্ছে মানে এর কোয়েশ্চেনের শেষেও এই কোশ্চেনটা যুক্ত থাকতে পারে অর্থাৎ এই কোয়েশনের মানে এই দুটো কোয়েশ্চেন প্রায় আমরা অনেক সময় এর মধ্যে এটা পেয়ে যেতে পারি বা এটা এটা এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট বলে দিলাম এবারে সঙ্গে আমরা করব টাইটেলটা আর হচ্ছে দু হাজার যে সালের যে কোয়েশ্চেনটা সেটা কিন্তু দেখে রাখবে এবারে চলো আমরা পরের যে দুটো পোয়েট্রি আছে সে দুটো একটু দেখে নেই কোন কোন কোয়েশ্চেনগুলো আমরা করে রাখবো অন কিলিং এটি থেকে করবে টাইটেলটা ভালো করে টাইটেলটা অবশ্যই এবারে ইম্পর্টেন্ট খুব কম কোয়েশ্চেনই দিয়েছি এখান থেকে দেখো তিনটে কোয়েশ্চেন দিয়েছি তিনটে ইম্পর্টেন্ট আশা করি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পেয়ে যাবে তোমরা অন কিলিং এটি থেকে টাইটেল হাউ ডাজ দি পোয়েট ডিসক্রাইব দি গ্রোথ অফ দি ট্রি কীরকমভাবে কবি ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন যে গাছের বেড়ে ওঠাটার কথা কিভাবে বর্ণনা করেছেন এইবারে দেখো যে কোশ্চেনটা এই কোয়েশ্চেনটা আমি কিভাবে দিয়েছি লক্ষ্য করো আর কিভাবে পড়বে সেইটা মাথায় রেখে এটা লক্ষ্য করো ভালো করে কি বলছে হোয়াই ডাজ ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি কেন বেশি সময় লাগে একটা গাছকে হত্যা করার একই প্রশ্ন পড়তে পারে অন্য অন্যরকমভাবে উত্তরটা একই হাউ ডাজ এ ট্রি অফার রেসিস্টেন্স কিভাবে একটা গাছ বাধা দেয় টুইটস ডিস্ট্রাকশান এর যে ধ্বংস হওয়ার ক্ষেত্রে একটা গাছ কীভাবে বাঁধা দেয় এই দুটোর অ্যানসার একই এই কোয়েশ্চেনটা যদি পড়ে তার সঙ্গে এটা দিবে কি দিবে না হাউ ইজ দি ট্রি ফাইনালি কিল তাহলে একটা গাছকে কিভাবে মারা যায় এই কোয়েশ্চেনটা দিলে তার সঙ্গে এটা দিবে এটা তিন এটা তিন আবার এটি কোশ্চেনটা দিলে এটা দিবে কিন্তু এ দুটোর কোয়েশ্চেনের উত্তর একই এ দুটো কোয়েশ্চেনের উত্তর একই এটার ক্ষেত্রে যদি দেখি দেবে যে হাউ ডাজ ইটস রেসিস্টেন্স ফেল কিভাবে এর যে এই বাঁধা দেওয়ার যে শক্তিটা কিভাবে ব্যর্থ হয় তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে যে ভাগটা জোরটা যেভাবে বললাম সেটা মাথায় রাখবে স্যালাই স্যালাই কম্পেয়ার দি থেকে এই যে লাইনটা এই লাইনটা এবারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এইটা থেকে যত আনুষঙ্গিক কোশ্চেন আছে ভালো করে একটু করে রাখবে সোলং লিপস দিস যতদিন এটা বাঁচবে অ্যান্ড দিস গিভস লাইভ টু দি এটা তোমাকে ততদিন জীবন দেবে এটা দু হাজার উনিশ সালের যে প্রশ্নটা আছে একটু দেখবে যেটা এইচএসে এসেছিলো সেটা একটু দেখবে আর হাউ ডাজ দি পোয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ড কীভাবে কবি তুলনা করেন তার বন্ধুকে টু এ সামাজটি একটা গ্রীষ্মের দিনের সঙ্গে কীভাবে তুলনা করে এই কোয়েশনগুলো মোটামুটি পোয়েট্রি সেকশান থেকে ইম্পর্টেন্ট যে আমি সবগুলো থেকে মোটামুটি বললো এবারে যেটা আমরা যাব সেটা হচ্ছে ড্রামাটা দি প্রপোজাল চলো প্রপোজাল থেকে আমরা জানি যে তিনটে কোশ্চেন থাকে একটা তার মধ্যে লিখতে হয় যে প্রশ্নগুলো বলছি মন দিয়ে করবে দেখবে তাহলে কিন্তু সহজেই কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে ওখান থেকে প্রপোজাল থেকে চলো দেখে নেই প্রপোজাল থেকে আমরা কোন প্রশ্নগুলো করতে হবে দেখো প্রপোজাল থেকে কি কি কোয়েশ্চেন করতে হবে সেটা ঢোকার আগে যেটা তোমাদেরকে প্রথম দেখো প্রপোজাল থেকে কি কি কোয়েশ্চেন হবে সেটা তো আমরা দেখবো এখনই কিন্তু কোন কোয়েশ্চেন করা উচিত সেটাও কিন্তু তোমাদেরকে বলবো কোন কোয়েশ্চেন করলে কোন কোয়েশ্চেনগুলো করলে তোমরা ভালো নাম্বার পাবে সেটা সব ক্ষেত্রে শুধু প্রপোজালের ক্ষেত্রে নয় দেখো এবারে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো ক্যারেক্টার এই দুটো ক্যারেক্টারের একটা ক্যারেক্টার নাইনটি আসবে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ফেল করতে পারে নাহলে কিন্তু আসবে তার মধ্যে আবার বেশি ইম্পর্টেন্ট অবশ্যই লুমকটা ঠিক আছে এই ক্যারেক্টারটা এবছর ইম্পর্টেন্ট লুমোপের ক্যারেক্টার না তার মধ্যে অবশ্যই আমি কি বললাম লুমোপেরটা আরও বেশি ইম্পর্টেন্ট এবারে আমাদের কি আছে হোয়াই ইজ ম্যারেজ প্রোপোজাল ইম্পর্টেন্ট টু অল দি ক্যারেক্টার্স কেন ম্যারেজ প্রোপোজালটা তিনটা ক্যারেক্টার যে রয়েছে আমার প্রপোজালে সবার কাছে কেন ইম্পর্টেন্ট এটার মানেই এটা অনেকটা অনেক সময় টাইটেল পড়তে পারে টাইটেল আর এই দুটো কোয়েশন প্রায় একই রকম লেখা যায় সোশ্যাল লাইফ ডেসক্রাইবড ইন দি প্লে এখানে যে সমাজের একটা ছবি তুলে ধরা হয়েছে সেটা ব্যাখ্যা করো ব্রিং হিম ব্যাক ব্রিং হিম ব্যাক দু হাজার সালে এসেছিল এর সঙ্গেও এছাড়াও তোমরা টেস্ট পেপারে মানে বই আরও কিছু যদি আনুষঙ্গিক কিছু কোয়েশ্চেন দেখতে পাও ব্রিং হিম ব্যাক থেকে এটা কিন্তু অবশ্যই ভালো করে করবে এই কোয়েশ্চেনটা কেন ভালো করে করার দরকার সেটাও আমি বলবো হোয়াই ডিড লুম অফ ডিসাইড টু ম্যারি নাতালিয়া কেন লুম অফ ঠিক করেছিল নাতালিয়াকেই বিয়ে করবে বলে এই কোশ্চেনটা আর একদমই শেষে একটা কোয়েশন দিচ্ছে দুটোর অ্যান্সার একটু মানে প্রায় একই ইট ইজ ইম্পসিবল ফর মি নট টু ম্যারি হার দিয়ে দু হাজার কুড়ি সালে একটা কোয়েশ্চেন আছে দেখবে সেটা একটু দেখে নেবে তার ফার্স্ট যে ভাগটার এটার প্রায় উত্তর একই হবে আর একটা যেটা দিলাম হোয়াট ইজ অক্সেন মিডো অক্সেন মিডোটা কী হোয়াট ইজ দি মেজার অফ দি ল্যান্ড মাপটা কি পরিমাপটা কি স্টেট দি একজাক্ট লোকেশান কোথায় ঠিক সেটা অবস্থিত হোয়াট ডু দে কস্ট তাদের মূল্য কত তাহলে দেখো এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট আমি বেশি কিন্তু কোশ্চেন দেয়নি মাত্র আমি সাতটা প্রশ্ন দিয়েছি এর মধ্যেই কিন্তু তোমরা পাবে আশা করি ভাগ্য ভালো থাকলে এর মধ্যে থেকেই পাবে এর মধ্যে তোমাদের আমি যেটা বলবো কেন এগুলো করা উচিত এই ধরনের কোয়েশ্চেনগুলো এই যে ব্রিং হিম ব্যাক বা এই যে কোয়েশ্চেনটা ছয়ের যে কোয়েশ্চেনটা বা সাতের যে কোয়েশ্চেনটা এই ধরনের কোয়েশ্চেনগুলো করা উচিত কেন বলো দেখি এই কোয়েশনগুলোই কী করে প্রচুর ভাগ থাকে ছ নাম্বারের একদমই ভাগ করে দিয়ে দিবে দুই যুক্ত এক যুক্ত এক যুক্ত দুই বা এরকম দিয়ে দিল দুই যুক্ত দুই যুক্ত দুই বা এক যুক্ত এক যুক্ত এক যুক্ত এক যুক্ত দুই মানে ভাগ করে করে সহজেই কিন্তু এখান থেকে তোমরা কিন্তু নাম্বার পাবে এই জন্যে এই তোমরা এ কোয়েশ্চেনটা অবশ্যই তো ভালো করে করবে এটা একদম হাতের পাঁচ এগুলো ভালো করে করব কিন্তু ভাগ প্রশ্ন যদি তোমরা পেয়ে যাও এই ধরনের ভাগ প্রশ্ন যেটা বললাম ব্রিংিং ব্যাগ এটা ইম্পর্টেন্ট তারপরে ইট ইজ ইম্পসিবল ফর নট টু মেরি হার এই ধরনের যদি ভাগ প্রশ্ন যদি ওখান থেকে পেয়ে যাও একটাই কোশ্চেন আমাদেরকে করতে হবে ওখান থেকে তাহলে যদি এই ধরনের ভাগ কোশ্চেন যদি তোমরা কিন্তু পেয়ে যাও সহজেই কিন্তু এখান থেকে মানে লিখতে পারবে আর ভালো নাম্বারটাও পেয়ে যাবে তাহলে এই হলো আমার যে টেক্সচুয়াল যে ব্রড কোয়েশ্চেনগুলো প্রোজ পোয়েট্রি আর প্রব হচ্ছে প্রপোজাল অর্থাৎ ড্রামাটা থেকে দিলাম আমি আশা এই কোয়েশ্চেনগুলো তোমরা আবারও বলছি ভালো করে রেডি রাখো যদি কিছু এর সঙ্গে অ্যাড করতে হয় সেটা আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে ইনফর্ম করব নাহলে এগুলো একেবারে টেস্টের আগে একেবারে জলের মতো করে রাখো কিভাবে বড় কোয়েশ্চেন ভালো করে পড়বে এটা কিন্তু অনেক ভিডিওতে আমি দিয়েছি আবারও আমি ভিডিও আনবো কিভাবে সহজে কিন্তু বড়ো প্রশ্ন তোমরা বাড়িতে অভ্যাস করবে প্রস্তুত করবে এবং কিভাবে মনে থাকবে বড় প্রশ্ন সেটা কিন্তু আমি একটা ভিডিও আনবো যদি ভালো লাগে অবশ্যই একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবে লাইক দেবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে বাই